গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:20। তো আমরা এখন যাব আগরতলা জিবি হসপিটালে। তো মিকি সুনা এখানে প্রণাম করে নিচ্ছে, কারণ আমরা যেখানে যাই আমাদের যাত্রাটা যেন শুভ হয়। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে তারামায়ের মন্দিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি গাড়ির জন্য। আমরা টাইম দিয়েছিলাম 8:30, তার জন্য হয়তো 10-15 মিনিট আমাদেরকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। আর এদিকে আমার হাজবেন্ড ব্যাগের চেনগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে নিচ্ছে, এখন পিঠে নিয়ে নেবে। গাড়ি চলে এসেছে। আবহাওয়াটা ভীষণ সুন্দর, হালকা হালকা রৌদ্র, তার সাথে কুয়াশায় ঘেরা। এরকম একটা ওয়েদারে যদি আমরা ঘুরতে যেতাম তাহলে হয়তো অনেক মজা করতে পারতাম, কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আগরতলা জিবি হসপিটালে। আর অনেকটা টেনশন নিয়ে যাচ্ছি। তো কথা বলতে বলতে চলে এসেছি হসপিটালের কাছাকাছি। সামনেই দেখতে পাচ্ছ হসপিটালের গেট, আর বা পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ে আমরা সম্পূর্ণ একটা মাস কাটিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে, যেহেতু আমরা ওপিটিতে দেখাবো তার জন্য সবার আগে টিকিট কাটতে হবে। আর এদিকে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে কি যেন করছিল। আর সামনে দেখতে পাচ্ছ একটা ছোটোখাটো বিল্ডিং, ওইটা কিছুদিন আগে পর্যন্ত ক্যান্টিন ছিল কিন্তু আপাতত এখন বন্ধ আছে। তো আমরা এখন যেদিকে যাচ্ছি বা পাশে আছে পার্কিং স্পট। তো কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি টিকিট কাউন্টারের সামনে। তো চলো, অনেক দিন পরে হসপিটালে এসেছি, তাই ভিডিওটা করার সময় আমার হাতটা কাঁপছিল। যখন আমরা হসপিটালে থাকতাম তখন নিজের বাড়ির মতো হয়ে গিয়েছিল, ভিডিও করতে কোনো সমস্যা হতো না, কিন্তু এখন প্রচণ্ড ভয় করে। ভয়ে ভয়ে আমি ভিডিওটা করছি। আর মিকি সুনার পাপা ওই দিকে যাচ্ছে অনলাইনে টিকিট করবে বলে। তো আমরা যদি এখন টিকিট লাইনে দাঁড়াই তাহলে আমাদের অনেকটাই সময় নষ্ট হবে, আর ডাক্তার হয়তো দেখাতেও পারবো না, তার জন্য আমরা অনলাইন টিকিট করব। তো এখন টিকিট করে আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোর, যেখানে সার্জারি ওপিডি 47 আছে। টিকিট নেওয়া হয়েছিল কিন্তু এখন টিকিটটা এন্ট্রি করতে হবে। আমি টিকিটটা এন্ট্রি করিয়ে নিচ্ছি, তারপরে ডাক্তার দেখাবো। তো মিকি সুনা সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খায়নি, তার জন্য মিকি সুনাকে একটু টিফিন খাওয়ানো হচ্ছে। তো আপাতত আমার হাজবেন্ড 6 তলার উপরে গেছে একটা সিগনেচার নেওয়ার জন্য। মিকির পাপা সাইন নিয়ে চলে এসেছে। তো এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। তো সত্যিই আমরা নিরাশ হয়ে বাড়িতে ফিরছি। তো আমাদের মুখের হাসিটাই সবাই দেখতে পায়, কিন্তু সত্যি আমাদের ভিতরে যে কতটা কষ্ট হচ্ছে ওইটা কেউই দেখতে পায় না। মা মেয়ে দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছি। ডাক্তারবাবু আগেই বলে দিয়েছিল ওদের কিছুই করার নেই, তবু আমরা একটা ছোট্ট আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আশার হলো না, মানে আশার নিরাশা হয়ে গেছে। তো যাই হোক, মীনাক্ষীকে রেফার করে দিয়েছে, আর কোথায় রেফার করেছে কীভাবে যেতে হবে ওইটা বাড়িতে গিয়ে বলবো। বাড়িতে চলে এসেছি কিন্তু আসার সময় প্রচণ্ড বমি করেছিলাম, বমি টুমি করে প্রচণ্ড খিদে পেয়েছে। কষ্টের কপাল কষ্টই থাকে, আমাদের মতো অসহায়দের পাশে কেউই থাকে না, এটাই বাস্তব। মা ছেলে দুজনে মিলে বাড়ির সামনের দিকটায় বেড়া দিয়ে দিচ্ছে, কারণ তোমরা তো বুঝতেই পারছ সম্পূর্ণ আওরের মধ্যে আমাদের বাড়িটা, তাই দেখতে কীরকম যেন ছাড়া বাড়ি লাগছিল, তাই এরকমভাবে বেড়া দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই, পাড়ার লোক সবাই দেখছে আমরা কতটা কষ্টে আছি, জেনে বুঝে কেউই কিন্তু সাহায্য করতে আসে না, কেউ কিন্তু দুই আনা টাকা দিতে আসে না, কিন্তু
আমরা সকালে আগরতলায় গিয়েছিলাম, আমরা নাকি খুব সেজে গুজে গিয়েছি, তার জন্য ডাক্তারবাবু আমাদেরকে সাহায্য করবে না, এইরকম সমালোচনা হচ্ছে। আমি বাড়িতে আসার পরে শুনতে পেরেছি। তোমরাই বলো, প্রতিবেশীরা যদি আমাদের কষ্ট দেখে শুনে বুঝেও কোনো রকম সাহায্য না করে, তাহলে হাসপাতালের ডাক্তার আমাকে একদিন দেখেই কি সাহায্য করতে আসবে? ডাক্তার তো আমাকে ব্যক্তিগতভাবে চিনেও না, তাহলে আমাকে কেন সাহায্য করতে আসবে? আর যদিও করে খুবই সামান্য কিছু। প্রতিবেশীরা আমাকে সাহায্য করছে না, ডাক্তার সাহায্য করবে কি করবে না ওটা নিয়ে প্রতিবেশীরা যে সমালোচনা করছে না, ওটা কি ঠিক? আমার তো ভীষণ কষ্ট হয়েছে কথাটা শুনে, কারণ ওরা প্রতিবেশী হয়, আমার কষ্টটাকেও দেখে না। আমি যখন কান্না করে বিছানা ভিজাই চোখের জলে, তখন কেউ চোখের জল মুছে দিতে আসে না, কিন্তু আমার হাসিটা আর আমার সাজগুজটা সবাই দেখতে আসে। আরে, আমি যা কিছু দিয়ে সাজগুজ করেছি ওটা হয়তো 50 টাকার একটা লিপস্টিক, আর আমার মেয়ের চিকিৎসার জন্য 50 লাখেও হবে না, তো 50 টাকার সাথে ওই 50 লাখের তুলনা করছে ওরা। ওরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? মানুষ হয়ে মানুষের পাশে থাকে না, কিন্তু মানুষকে নিয়ে সমালোচনা করে। তোমাদেরকে বলছি, তোমরা যদিও বা আমার ভিডিও দেখো কি না আমি জানি না, আমি গরিব বলে কি আমি মানুষ না? আজ আমি অসহায়, তাই তোমরা আমাকে নিয়ে সমালোচনা করে খুব আনন্দ পাচ্ছ। তোমাদের এই আনন্দটা থাকবে তো সারা জীবন? আমার যে চোখের জল পড়ছে ওইটা ঠাকুরের গায়ে সহ্য হবে না। তোমাদেরকে ঠাকুর একদিন না একদিন ঠিক দেখে নেবে। প্লিজ দয়া করে আমাকে নিয়ে সমালোচনা করা বন্ধ করো। আমি অনেক কিছু বলে ফেলেছি, তাই আর মিকি শোনার বিষয়ে কিছুই বলতে পারছি না। আগামী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে মিকি শোনার ব্যাপারে বলবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি চাও একটা গরিব পরিবারের পাশে দাঁড়াতে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।